ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সহিংসতা, বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও বিভিন্ন অনিয়ম অভিযোগের মধ্য দিয়ে চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। আমবাগান এলাকায় দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের সংঘর্ষে একজন নিহত। নির্বাচন সুষ্ঠু হচ্ছে দাবি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর। অন্যদিকে বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন শতভাগ ভোট চুরির অভিযোগ করে শেষ দেখতে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি তর্কে উত্তপ্ত সংসদ অধিবেশন। ভোট দিতে পারছে না মানুষ, বললেন বিএনপির এমপিরা, অভিযোগ নাকচ আইনমন্ত্রীর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নজিরবিহীন ভোট ডাকাতি নির্বাচন চলছে বলে মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রাজধানীতে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে আজ, সারা দেশে শুরু 7 ফেব্রুয়ারি, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 24 জন ছিনতাইকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোন আলাপ। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক করেছেন বাইডেন। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 10 কোটি ছাড়ালো, মারা গেছেন 21,67,000-এর বেশি মানুষ। টমাস টুখেলকে নতুন কোচ নিয়োগ দিয়েছে চেলসি। চেলসির ইতিহাসে প্রথম জার্মান কোচ হিসেবে দায়িত্ব পেলেন তিনি। ওয়েস্ট ব্রমের মাঠে গোল উৎসব করে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। কাল ইলকাই গিন্দোয়ানের জোড়া গোলে অ্যাওয়ে ম্যাচটি 5-0-তে জিতে নেয় পেপ গার্দিওলার দল।